অবস্থান করছিলাম বৃহত্তর দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন এক নং গোলাকিপুর ইউনিয়নস্থ মোজাম বিনোদন পার্কে, যেখানে আমার পাশে দেখতে পাচ্ছেন অত্র মোজাম বিনোদন পার্কের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ মোজাম্মেল মণ্ডল এবং এখানে আরও উপস্থিত আছেন অত্র ঘোড়াঘাট প্রেস ক্লাবের সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আকাশ। পার্কে আমার 15,000 আমের গাছ আছে। পার্কের এরিয়া আমার 3 কিলোমিটার। এখানে প্রাকৃতিক অক্সিজেন আছে। যার চারবারে সকল প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা এই প্রধানমন্ত্রীর মা, তিনি অত্যন্ত বিনোদন পছন্দ করেন এবং ভালোবাসেন। সেটা এই জন্যই বুঝতে পারলাম যে 2020 সালে জেলা প্রশাসক মহোদয়ের মিটিংয়ে বলেছিলেন যে এখানে বিনোদন পার্ক হবে, সেখানে সহযোগিতা করার জন্য এত ভালো লাগছে যে এই কথাটা বলার জন্য। আমার এই পার্কটা করতে গিয়ে আমি হয়তো অনেক সহযোগিতার প্রয়োজন, তাই আমি জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় এবং এমপি মহোদয় বা যারা স্থানীয় প্রশাসন আছে আমি করদারে নিবেদন করছি যে আমাকে একটু সহযোগিতা করার জন্য, মানুষ একটু যাতে যান বিনোদনমুখী কিছু করতে পারে বা আসতে পারে, এই সহযোগিতা আমি মানে আমার অন্তরস্থল থেকে মানে কামনা করি যে আমাকে এই সহযোগিতা দিবেন। মোহাম্মদ শহীদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক ঘোড়াঘাট প্রেস ক্লাব, ঘরের কাগজ প্রতিনিধি, ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি, জেলা কৃষক লীগেরও সদস্য দিনাজপুর। এই পার্কের মালিক হচ্ছেন মোজাম্মেল হক মণ্ডল। উনি দীর্ঘদিন থেকে একজন সমাজসেবক মানুষ, ভালো মানুষ, ভালো মনের মানুষ। আমি মনে করি যে ঘোড়াঘাট উপজেলার একটা অক্সিজেন পার্ক হিসেবেও এই পার্কটিকে বলা যায়। তো বাঙালি জাতির পিতার আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে উনি আজকে এই পার্কটি গড়ে তুলেছেন এবং প্রধানমন্ত্রীও চান যে বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান, যাতে আমাদের দেশে অক্সিজেনের ঘাটতি না হয়। সবাই তো খালি গাছ কেটেই ফেলে, কিন্তু আজকে মোজাম পার্কে এসে আমি যা দেখলাম যে উনি একজন বৃক্ষপ্রেমী মানুষও বলা যায় মোজাম ভাই, উনি একজন বৃক্ষপ্রেমী মানুষ। আর একজন বৃক্ষপ্রেমী মানুষ না হলে এতগুলো গাছ লাগানো সম্ভব নয়। আমি ঘোড়াঘাট উপজেলাবাসীর পক্ষ থেকে এবং ঘোড়াঘাট প্রেস ক্লাবের পক্ষ থেকে, বাংলাদেশ কৃষক লীগ ঘোড়াঘাট উপজেলা শাখার পক্ষ থেকে আমি মোজাম মণ্ডল সাহেবকে ধন্যবাদ জানাই। আগামীতে উনি এই পার্কটি জনগণের জন্য বিশাল আকারে গড়ে তুলুক। সেই সাথে আমি একটি কথা বলি যে আমাদের দিনাজপুর 6 আসনের কর্ণধার, 4 উপজেলার উন্নয়নের কাণ্ডারি, যার প্রতিদিন যাত্রা শুরু হয় মানুষের সেবার মধ্য দিয়ে, জনাব মোস্তাফিজুর রহমান ফিজু ভাইয়ের যোগ্য উত্তরসূরি এমপি সিবলি সাদিক, উনিও একজন পিকনিক স্পটের মালিক, স্বপ্নপুরীর স্বত্বাধিকারীদের মধ্যে অন্যতম। তা উনি, ওনারও আমি দেখেছি যে উনিও একজন খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, বৃক্ষপ্রেমী মানুষ, কৃষকপ্রেমী মানুষ। সেই দিক দিয়ে 4 উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করে যাচ্ছেন। তা আমার মনে হয় যে মোজাম ভাই, আপনি তার কাছে সহযোগিতা চাইলে উনিও আপনাকে সর্বোত্তম সহযোগিতা করবে। একজন ভালো মানুষ পেয়েছি, এমপিকেও ভালো মানুষ পেয়েছি। সেই ক্ষেত্রে আজকে এই মোজাম পার্ক 1 নম্বর বুলাকিপুর ইউনিয়নের গড়ে উঠছে, ওনার কাছে যদি সহযোগিতা চায় সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সর্বোত্তম সহযোগিতা পাবে। আর আমি আমার ঘোড়াঘাটবাসীর পক্ষ থেকে বলি যে এই পার্কটি আপনি যেভাবে গড়ে তুলছেন আরও বিশদভাবে গড়ে তোলেন, বিশাল আকারে গড়ে তোলেন। আমরা ঘোড়াঘাটবাসী আপনার পাশে আছি এবং সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেব। দর্শক, আপনারা দেখছেন DHN চ্যানেল। আপ টু ডেট নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন।